আমি কাইদির পাতা আকি না রে তুই বেমানের ছোঁ এই যে সকালবেলা উঠে শুরু হয়ে গেছে রান্না বান্না, আমার মা কিন্তু আজকে আরো একটা স্পেশাল মেনু তৈরি করছে, সেটা হলো চিড়ের পোহা। তো কোনো না কোনো মেনু কিন্তু আমার মা তৈরি করতেই থাকছে সকাল সকাল, আর সেটা কিন্তু তুলে নিচ্ছে একা একাই, মানে আমার মা ভাই এরা মিলে তুলে নিচ্ছে আমি যখন ঘুমাচ্ছি। তো চলো মায়ের কথাগুলো আগে শুনে নাও। একদিন স্যান্ডউইচ খাওয়ালাম টিফিনে, আর একদিন ঘুগনি খাওয়ালাম, ছোলার কাবুলি ছোলার ঘুগনি, আর আজকে হচ্ছে চিড়ের পোহা। রোজই আমার মেয়ে ঘুমোতেই থাকে, 10টা পর্যন্ত ঘুমোতে থাকে, কিছু করার নেই, ও রাত জেগে থাকে তো ওই জন্য ঘুমায়। আর তার জন্য এখন এই মাস্টারমশাই মানে দিয়ার বাবা, তার এখন স্কুলের ছুটি, সেজন্য আমার মনে হয় যেন বাড়িতে ছোটোখাটো একটু টিফিনটা করার উচিত, তাই জন্য কিছু না কিছু করে থাকি। আজকে হচ্ছে চিড়ের পোহা। আমার মাও শিখে গেছে ভ্লগ করা, আমার মাও কিন্তু ভালোই বেশ ইন্টারেস্ট পাচ্ছে, মানে আমি যখন ঘুমাচ্ছি তখন এরা তুলে নিচ্ছে। তো দেখো আরও কী কী হয় সারাদিনে, দেখতে থাকো ভ্লগটা শেষ অবধি। মেলা বসেছে, বিশাল বড় মেলা। ঝগড়া লেগে গেছে গো, দেখো আমি ঢপ কিনে নিয়ে চললাম। তো বন্ধুরা সকালবেলা উঠে কি হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানে হচ্ছে ডাইনিং টেবিল কেনা হচ্ছে, আর আজকে আমাদের পাড়ায় মোটামুটি তিনটে ফ্যামিলিতে তিনটে ডাইনিং টেবিল কেনা হয়েছে, আর আমি দেখতে পাচ্ছ এই ঢপ কিনে নিয়েছি। তো সেই উপলক্ষে আজকে আমাদের খাওয়া দাওয়া, একটা পিকনিক হবে পাড়ার সবাই মিলে, তো সেটাই তোমরা দেখবে আজকে, দেখতে থাকো শেষ অবধি। সকালবেলা উঠে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িতেই, তো চলো এবার কোথায় তোমাদের নিয়ে যাচ্ছি দেখো। আজকে আমাদের ছোট করে পিকনিক রয়েছে, মানে বাড়ির সবাই মিলেই, তো আসো দেখতে থাকো। তো চলে এসেছি আমরা পিকনিক স্পটে, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, আর এখানে কিন্তু আমাদের ডাল রান্না হয়ে গেছে, আরও অনেক কিছু রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন রয়েছে, সবাই দেখতে পাচ্ছ কত কাজ করছে, আর আমি কিন্তু বকবক করেই যাচ্ছি। তো দেখো আমিও কিন্তু অনেক কাজ করব, দেখতে থাকো। এইখানে আমাদের পিকনিক হচ্ছে, একদম জমিয়ে পিকনিক দিনের বেলা। এই যে আমাদের ফুচকে তো এদিকে আমাদের পিকনিক হচ্ছে, আর পিকনিক হতে হতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে দিলাম, দেখো করমচা গাছ, মানে দেখি খুব ভালো লাগছে তাই তুলে নিলাম, করমচা খেতে কিন্তু সেই লাগে। দেখতে পাচ্ছ আমাদের রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে, জমিয়ে চলছে রান্নাবান্না। আর তোমাদের মনে হতেই পারে দিদি তুমি কেন ভয়েস ওভার দিচ্ছ, কেন তুমি ওখানে বকবক করছো না, তো সেই গল্পটা তোমাদের সাথে আরও একদিন করব যখন ইউটিউব জার্নি শেয়ার করব। ওয়েট করো, এমন নয় আমি কিন্তু লজ্জা পাই, সেটারও কারণ রয়েছে, অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এইভাবে দেখতেও নিশ্চয়ই তোমাদের ভালোই লাগছে, তো চলো দেখতে থাকো। আমাদের এখন পিকনিক চলছে, জমিয়ে দেখতে পাচ্ছ কত লোক। এই যে তোমাদের রাঁধুনি কিন্তু বসে পড়েছে রান্না করতে, কেমন লাগছে আমার রান্না দেখতে বলো তো বন্ধুরা, অনেকজন লোকের রান্না কিন্তু আজকে আমি করছি। আচ্ছা পাঁক দিয়ে দিলাম কটা, হ্যাঁ এবার একটু হেসে নাও। চলো এইবার খাওয়া দাওয়ার পালা, সবাই বসে পড়েছে খেতে দেখতে পাচ্ছ। তো রান্না কিন্তু আমি করিনি বন্ধুরা, ওই জন্যই পাক পাক দিলাম তখন, কিন্তু পরিবেশনটা কিন্তু আমি করছি দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা শেষ অবধি কি হয় দেখা যাক।
সিস্টেমটা চেক করি। এই মাসি বসবে? মাসি কি করছে? মাসি করো। তারাবে। মাসি তো ঘরে। মাকে মা খিদি পেলে গা? মাসি কুকুর তারাবে। মাসি কুকুর কাকে পাবে না মা খিদি কে পেয়ে দেও। আমি যাবো ভুক যাবো কাকে ভুক যাবো। এটাও হচ্ছে আমাদের একটা দেওয়ার বলতে গেলে, এই যে মুখটা দেখান, দুটো বাচ্চা, তার সঙ্গে এই যে আমাদের একদম মাসি মাসি, আর এই যে আমাদের রিয়া। এই যে আজকে পিসির উদ্যোগে করা, আমি শুধু খুন্তি ধরেছিলাম, তোমরা দেখলে রান্না কিন্তু একদম দারুণ করেছে। সব খাওয়া দাওয়া চলছে এখন, তো দেখো সকাল থেকে আজকে খেয়েই যাচ্ছি, এত খাচ্ছি, আবার রাত্রিবেলা আরও একটা প্রোগ্রাম আছে, সেটা কোথায়? সেটা হলো নবনীতাদের বাড়িতে, মানে দোলোদের বাড়িতে। তো কি প্রোগ্রাম আজকে হচ্ছে, এই গুবলুকে তোমরা চেনো, আমার ভাইয়ের বন্ধু, তো ওকে একটা সারপ্রাইজ দেওয়া হচ্ছে, ওর বার্থডে আছে। তো দেখো ভিডিওটা। এই যে বার্থডে বয়, কেক কাটো কেক কাটো। বয়স হলো, বয়স এটা কই? 30 30 এই যে আমাদের বার্থডে বয়, আমাদের তরফ থেকে আজকে ওর জন্য একটা গিফট দেওয়া হলো। তো এবার 4-5টা পা দিয়ে দিচ্ছি আমি, তোমরা আমার খাওয়াটা ইগনোর করো। সেদিন আর ভ্লগ তোলা হয়নি, সেদিন এই মেকআপটা করেছিলাম দেখেছো তো। তারপরের দিন আমি শেষ করছি ভ্লগটা, তো দেখো। তো বন্ধুরা, এটা ছিল আজকে সারা দিন আমি কি করেছি, বাট আমি যে এখন তোমাদের সাথে বকবকটা করছি, এটা কিন্তু পরের দিন, মানে ভ্লগটা তুলেছি কালকে, বাট মানে ভ্লগটা আমি শেষ করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম বা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম ভ্লগটা তো শেষ করতে হবে, আর আজকে আমি সেজে গুজে রয়েছি, তো ভ্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে সকাল থেকে রাত অবধি। আর আমার যে লুকটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু অলরেডি লাইভে আমি দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ একদম তোমরা দেখতে পাচ্ছ এখন যে লুকটা আমি ক্রিয়েট করে রয়েছি। যারা আমার লাইভটা দেখেছো তোমরা সকলেই জানো তোমাদের সামনেই এই লুকটা ক্রিয়েট করেছি। তো ভ্লগটা কেমন লাগলো সেটাও জানিও, আর এই যে লুকটা রয়েছে আমি ক্রিয়েট করে, এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। সিম্পল মেকআপ, একদম সিম্পল মেকআপ তোমরা সবাই দেখেছো, ওখানে লাইভেও কিন্তু আমি কোনো রকম ফিল্টার ছাড়া ছিলাম, আর ইউটিউবেও সেরকম ফিল্টার দেওয়া যায় না, বাট ইনস্টাগ্রামে যখন রিলসগুলো করি সেগুলোতে ফিল্টার থাকে। তোমরা অনেকেই পছন্দ করো আমার রিলস, অবশ্যই রিলসগুলো দেখে এসো। ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক শেয়ার করতে হবে। চলো পড়ে দেওয়া যাক আজকের কমেন্ট গুলো। তো প্রচুর তোমরা কমেন্ট করেছো, এত কমেন্ট আমি কোনটা ছেড়ে কোনটা দেবো ভাবতে পারি না। তো যাই হোক, এমন নয় যে তোমাদের কমেন্ট নিচ্ছি না বলে আমি তোমাদের কমেন্ট দেখি না, এমন কিন্তু নয়, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি, প্রত্যেকের কমেন্ট দেখবে একটু লাইক করে দিই। তো চলো আজকের ফার্স্ট কমেন্ট নিচ্ছি আমি পিউজ ব্লগ, ও লিখেছে এডিটিংটা জাস্ট অসাধারণ, মেকআপ খুব সুন্দর হয়েছে। তো একটা জিনিস তোমাদের কাছে আমি জানতে চাই যে আমার এডিটিং কি তোমাদের ভালো লাগে? আমি সবটাই ইনশর্টে করি, খুব হাইফাই কিছু করি না, মানে ইনশর্ট দিয়ে আর ভিএন দিয়ে ভিটা দিয়ে করি। তো তোমাদের কি আমার এডিটিংগুলো সত্যি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে জানবো আমার যেটুকু খাটনি আমি করি আমি সেটাতে সাকসেসফুল। তো চলো নেক্সট কমেন্ট আমি নিয়ে নিচ্ছি, বেঙ্গলি ব্লগ খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমরা প্রত্যেকেই করেছো অনেক সুন্দর কমেন্ট। নেক্সট কমেন্ট আমি নিচ্ছি, আই লাভ ইউ সোনা, তোমাকে যতই দেখি মুগ্ধ হয়ে যাই। তো এত সুন্দর সুন্দর কমেন্ট আমি মানে কি ছেড়ে কিনেও বুঝতে পারি না। আর তোমাদের জন্য আরও কিছু আমি দিয়ে দেবো, কপিরাইট ফ্রি সং, কপিরাইট ফ্রি মিউজিক, আর যারা এডিটিং দেখতে চাও এডিটিংয়ের জন্য কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি। যারা দেখো না, তাদের বারবার রিকোয়েস্ট করছি, তোমরা বারবার একই কোশ্চেন মানে বারবার বলছো আমাকে দেওয়ার জন্য। তো আমি কীভাবে চ্যালেঞ্জ ভিডিও এডিট করি সেটাও দেখিয়েছি,
আমি কিভাবে ব্লগ ভিডিও এডিট করি সেটাও তোমাদের দেখিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে এসো। ভিয়েনা টিউটোরিয়াল রয়েছে সেটাও তোমরা দেখতে পারো, তো অবশ্যই দেখে এসো, আর লাইক শেয়ার করো, আর হ্যাঁ ইনস্টাগ্রামে যারা নেই চলে এসো, ভালো ভালো রিলস তোমরা ওখানে দেখতে পাবে। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ তোমাদের জন্য নেক্সট লুক কি আসছে বলে দিচ্ছি, মেকআপ লুক। তোমাদের জন্য একটা বার্থডে স্পেশাল লুক আসবে, সেটা আমার কাছে জিনিস কটা এসে গেলেই 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখের মধ্যে চলে আসবে এটুকু বলতে পারি। আর হ্যাঁ বডি কেয়ারের উপর অনেকে ভিডিও চাইছো, তো সেটার ভিডিও আসবে তাড়াতাড়ি। আর চ্যালেঞ্জ ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট চ্যালেঞ্জ আমি ভেবে নিয়েছি খাটের তলায়, মানে তোমরা অনেকেই লিখেছো খাটের তলায়, আর ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে 50 টাকার চ্যালেঞ্জ, তো নয় 50 টাকার চ্যালেঞ্জ করব, আর না হলে খাটের তলায় থাকাটা করব, বুঝতে পারছো কি হবে আমি নিজেও জানি না। তো পাশে থেকো, আজকের মতো টাটা।